আপনাদের সামনে বাউল সেজে বাউল হতে পারিনি। এই যে তিলক দেখছেন, এটাও সাজা তিলক রে বাবা। তেমন কত সাজা বৈষ্ণব, কত সাজা ভক্ত ভবে আছে, মন তাদের ঠিক নয়। আমার দয়াল ঠাকুর বলেছে, মন মুখ এক করেই বল, তবেই হবে হবেই জয়। আমার মুখে বলি হরি হরি, আর ভিতরে কার সর্বনাশ করি, তাহলে কি করে হরি দেখা দেবে গো? তাই না বাবা? সঠিক যদি গুরু হয় তাহলে সঠিক পথ চালনা করে। আমি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎনামে দীক্ষা নিয়েছি। একদিন আমি কি দুই একটা কথা বলতে পারি বাবা? হাত তুলে বলুন, কারোর কোনো অবজেকশন থাকলে বলবো না, শুধু গিয়ে যাব। কথা বলবো কি? বলছে কিছু কথা কিছু গান তাই নিয়ে হয় বাউল লোকগানের অনুষ্ঠান। শুধু যদি গান শোনেন ঘরে ইউটিউবে বসে শুনতে পারবেন, কিন্তু আপনাদের কাছে এসেছি আমি তাকে ধরে জীবনে কি পেয়েছি একটু না বললে কি করে বুঝবেন? আমরা যেমন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসি, আমার মা যেমন আমাকে লালন পালন করে বড় করে, আমার বাবারা যেমন দায়িত্ব পালন করে আমাদের বড় করে, গুরু দীক্ষা নিলেও গুরু সেই সঠিক পথের সন্ধান করে দেয়। গুরু শব্দের অর্থাৎই হচ্ছে গু, শব্দের অর্থাৎ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের অর্থাৎ হচ্ছে আলো। যে অন্ধকার থেকে আলোর পথ দেখায় তিনি আমার গুরু। কিন্তু এখনকার কিছু কিছু মানুষ আছে দীক্ষা নিতে বললে কি বলে, বাবা আমার এখনো সময় হয় নাই, আটটু বয়স হোক, যখন আমার দরজা জানলা সব ফাঁকা হয়ে যাবে, আমার ওপরের ছাদের সব মালকড়ি উড়ে যাবে, তখন আমি হরি বলবো, তখন আমি দীক্ষা নেব। কিন্তু তখন আর হরি বলা হবে না।